আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা গানের শুটিংয়ে আসছি। আমার বন্ধু তুরাগ শিল্পী গোষ্ঠীর, তামিল বিল্লাহ ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী, তুরাগ শিল্পী গোষ্ঠী পরিচালক আব্দুর রাজ্জাক, সে আর কি আমাকে এনেছে এখানে। ওই পাশে শুটিং চলছে, তো আমি ভাবলাম একটু পিছন দিক যাই, দেখি এদিকে কি আছে। তো এইদিকে একটা ছোট একটা লেকের মতো আর কি। হৃদয় হৃদয় রেখে সুরের সুবাস মেখে চলো না সবাই দিগাহে যায়, আবার নিশমাইতে দুঃখ ভুলে গিয়ে চুপ যাব ভাই ভাই। হৃদয় হৃদয় রেখে সুরের সুবাস মেখে চলো না ঈদগাহে যায়, হৃদয় হৃদয় রেখে সুরের সুবাস মেখে চলো না ঈদগাহে যায়। বাচ্চা কাচ্চারা শুটিং এর জন্য রেডি হয়েছে মামুদের কাছে। আজ হৃদয় হৃদয় সুরের সুবাস এই সাদা মানে নরনা দাঁড়ায় থাকো, তোমার কারণে পিছনে তো দেখা যায় না, মেরো মেরো করো কে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো। হৃদয় রেখে সুরের সুবাস মেখে চলো না ঈদগাহে যায়, আরেকবার আজ ফিরবি সবাইকে শুটিং প্রায় শেষের দিকে, আর একটু করে চলে যাবো। প্রথম গান গাইলা, এটা আরো গান গাইছ? আচ্ছা কে বাবু ফললি বা এটা? আচ্ছা নাও এটা, টান দাও। দুটি ফুল কে ছুঁয়েছে দুটি ফুল। ওয়ালাইকুম আসসালামুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুটিং এর মধ্যে শেষ হয়েছে গানের শুটিং, ঈদের বাচ্চাদের গান। আমাদের সাথে ছিল আমাদের একান্ত প্রিয় ভাই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল ফিতে ওস্তাদ ছাত্র আব্দুল আল বাকি ভাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর তিনি অনেক কষ্ট করেছেন, আজ তিনি অনেক ত্যাগ। পানে কত ছবি এঁকে পাহাড়ের ঝর্ণনে ঢেউয়ে ঢেউয়ে দেই মাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।
আসলে মানে শিল্পীদের পাশে থাকলে অন্যরকম একটা ফিলিং সব সময়। আমি তো মাঝে মাঝে থাকি শিল্পীদের পাশে। আমাদের আব্দুল্লাহ ভাই কিন্তু অনেক ভালো গান করে, কিন্তু সে এখন বলবে না। না আমি তো গান পারি না। গান বলেন? আসলে আমি গান পারি না। গান বড় বড় জায়গায় গান গাইতো।